টি টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে সর্বনিম্ন রান কোনটি? নেদারল্যান্ড 2014 সালে শ্রীলঙ্কার বিরুদ্ধে মাত্র 29 রান করেছিল। টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বড় পরাজয় কোনটা? 2007 সালে শ্রীলঙ্কা কেনিয়াকে 172 রানে হারিয়েছিল। শ্রীলঙ্কা 260 রান করে, সেখানে কেনিয়া মাত্র 88 রানে অল আউট হয়ে যায়। টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেটে সর্বনিম্ন ব্যাটিং স্ট্রাইক রেট কোন খেলোয়াড়ের? আফগানিস্তানের সাফুর জাদরান বাংলাদেশের বিরুদ্ধে 11 বলে মাত্র 1 রান করেছিল, যেটাতে 9.09 হচ্ছে তার স্ট্রাইক রেট। এটি টি টোয়েন্টি বিশ্বকাপের ক্রিকেটে সর্বনিম্ন ব্যাটিং স্ট্রাইক রেট। টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেটে কোন বোলার এক ওভারে সর্বোচ্চ রান দিয়েছেন? 2007 সালের টি টোয়েন্টি বিশ্বকাপে ইংল্যান্ডের স্টুয়ার্ট ব্রড এক ওভারে 36 রান দিয়েছিলেন। প্রতিপক্ষ ছিল ভারত এবং ব্যাটসম্যান ছিল যুবরাজ সিং। একক টি টোয়েন্টি ক্রিকেট ম্যাচের মোট সর্বোচ্চ একত্রিত রান কত? 12 উইকেটে 459 রান। 2016 সালে মুম্বাইতে ইংল্যান্ড বনাম দক্ষিণ আফ্রিকা খেলা হয়েছিল, যেখানে ইংল্যান্ড স্কোর করেছিল 238 উইকেটে এবং দক্ষিণ আফ্রিকা স্কোর করেছিল 229 চার উইকেটে। একক টি টোয়েন্টি ক্রিকেট ম্যাচে মোট সর্বনিম্ন একত্রিত রান কত? 2014 সালে চট্টগ্রামে 11 উইকেটে 79 রান উঠেছিল, যেখানে নেদারল্যান্ড স্কোর করেছিল 39, অল আউট হয়ে গেছিল এবং শ্রীলঙ্কা স্কোর ছিল 40 রানে 1 উইকেট। টি টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেট ম্যাচে সর্বোচ্চ রান তারা করে জিতেছে কোন দেশ? 2016 সালে মুম্বাইতে ইংল্যান্ড 230 রান করেছিল 8 উইকেটে 19.4 ওভারে, বিপক্ষে ছিল দক্ষিণ আফ্রিকা। টি টোয়েন্টি বিশ্বকাপে মোট রানের দিক থেকে শীর্ষ অবস্থানে ব্যাটসম্যানের নাম কী? মাহেলা জয়বর্ধনে 1016 রান করেছিল, 31টা ম্যাচ খেলেছিল। টি টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেটে সবচেয়ে বেশি 50 প্লাস স্কোর করেছেন কোন ব্যাটার? বিরাট কোহলি, তিনি 10 বার এটা করেছেন, 21টা ম্যাচ খেলেছেন। টি টোয়েন্টি বিশ্বকাপে সবচেয়ে বেশি ছক্কা মেরেছেন কোন খেলোয়াড়? ক্রিস গেল, 33টি ম্যাচে 63টা ছক্কা মেরেছেন। টি টোয়েন্টি বিশ্বকাপে এক ইনিংসে সবচেয়ে বেশি ছক্কা মেরেছেন কোন ব্যাটার? 2016 সালে টি টোয়েন্টি বিশ্বকাপে 11টি ছক্কা হাঁকান ক্রিস গেল, প্রতিপক্ষ ছিল ইংল্যান্ড। টি টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেটে সবচেয়ে বেশি চাল মেরেছেন কোন খেলোয়াড়? মাহেলা জয়বর্ধনে টি টোয়েন্টি বিশ্বকাপে মোট 111টি চাল মেরেছেন, 31টি ম্যাচ খেলেছেন। টি টোয়েন্টি বিশ্বকাপের এক ইনিংসে সবচেয়ে বেশি চাল মেরেছেন কোন ব্যাটার? 2007 সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সবচেয়ে বেশি 14টি চাল মেরেছিলেন দক্ষিণ আফ্রিকার ব্যাটার হার্সেল গিবস। টি টোয়েন্টি বিশ্বকাপের সর্বোচ্চ রানের জুটি কী? শ্রীলঙ্কার ব্যাটার মাহেলা জয়বর্ধনে এবং কুমার সাঙ্গাকারার মধ্যে টি টোয়েন্টি বিশ্বকাপে সর্বোচ্চ জুটি 2010 সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে 166 রানের। 2022 সালে টি টোয়েন্টি বিশ্বকাপে কে হ্যাটট্রিক করেন? চেন্নাইয়ে জন্মগ্রহণকারী ইউনাইটেড আরব আমিরেটসের স্পিনার কার্তিক মিয়াপ্পান 2022 সালে শ্রীলঙ্কার বিপক্ষে টি টোয়েন্টি বিশ্বকাপে প্রথম হ্যাটট্রিক করেন। টি টোয়েন্টি বিশ্বকাপের এক ইনিংসে সবচেয়ে বেশি অতিরিক্ত রান দিয়েছে কোন দল? 2007 সালের টি টোয়েন্টি বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজ দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে অতিরিক্ত 28 রান দেয়, লেগ বাই 4টে, ওয়াইড 23টা এবং নো বল 1টা। টি টোয়েন্টি বিশ্বকাপে আম্পায়ার হিসেবে সবচেয়ে বেশি ম্যাচ পরিচালনা করেন কে? পাকিস্তানের আলিমদার 40টি ম্যাচ খেলিয়েছিলেন। টি টোয়েন্টি বিশ্বকাপে কে ফাইনালে সবচেয়ে বেশিবার আম্পায়ারিং করিয়েছেন? সাইমন টাফেল 3 বার। টি টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে কম বয়সে খেলোয়াড় কে ছিলেন? সংযুক্ত আরব আমিরাটসের আয়ান খান, তার বয়স 16 বছর। টি টোয়েন্টি বিশ্বকাপ ইতিহাসে সবচেয়ে প্রবীণতম খেলোয়াড় কে ছিলেন? হংকংয়ের রায়ান ক্যাম্পবেল, তার বয়স ছিল 44 বছর এবং 98 দিন। 2024 সালের টি টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপ কোথায় অনুষ্ঠিত হবে? 2022 সালে ভারত তাদের টি টোয়েন্টি বিশ্বকাপ শুরু করবে কোন দলের সাথে? 5, 4, 3, 2, 1 ভারতের টি টোয়েন্টি বিশ্বকাপ দলের কোচের নাম কি? 5, 4, 3, 2, 1 পাকিস্তান টি টোয়েন্টি বিশ্বকাপের অধিনায়কের নাম কি? 5, 4, 3, 2, 1 টি টোয়েন্টি বিশ্বকাপে ভারতের একমাত্র আম্পায়ার কে? 5, 4, 3, 2, 1 কোন দল সবচেয়ে বেশিবার টি টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে উঠেছে? 5, 4, 3, 2, 1 টি টোয়েন্টি বিশ্বকাপে কোন ভারতীয় সবচেয়ে বেশি ক্যাচ নিয়েছে? 5, 4, 3, 2, 1 টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেটে কোন ভারতীয় ব্যাটার সবচেয়ে বেশি রান করেছে? 5, 4, 3, 2, 1
টি-20 বিশ্বকাপে কোন ভারতীয় বোলার সবচেয়ে বেশি উইকেট নিয়েছেন? 5 4 3 2 1 টি-20 বিশ্বকাপে এক ইনিংসে সেরা বোলিং কার? 2012 সালে জিম্বাবুয়ের বিপক্ষে শ্রীলঙ্কার অজন্তা মেন্ডিস 4 ওভারে 8 রান দিয়ে 6 উইকেট পেয়েছিলেন।